কর্পোরেশন কলেজ অনলাইন ক্লাসরুম থেকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো। 2019-20 শিক্ষাবর্ষের মানবিক বিভাগের মনোবিজ্ঞানী শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে। আমাদের যে 2021 সালের HSC পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, সেই সিলেবাসের ধারাবাহিকতায় এই অধ্যায়গুলো আবার আলোচনা শুরু করেছি আমি। শিক্ষার্থীরা, তোমাদের এই অধ্যায়গুলো আলোচনার শেষে অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট যে ব্যবহারিক ক্লাসগুলি আছে, বিষয়গুলি সেগুলি আমি তোমাদের সাথে সাথে বুঝিয়ে দিব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু স্ট্যানফোর্ড বিন এর বুদ্ধি অভিক্ষা। বুদ্ধি, বিভিন্ন ধরনের বুদ্ধিভিক্ষা নিয়ে আমরা আলোচনা করছিলাম। চলো শুরু করা যায় আজকে আমাদের আলোচনা। মনোবিজ্ঞানে বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে স্ট্যানফোর্ড বিন অভিক্ষার যথেষ্ট সুনাম রয়েছে। এই পদ্ধতিটি একটি বিজ্ঞান ভিত্তিক বুদ্ধি অভিক্ষা বলে পরিচিত। বুদ্ধি পরিমাপের জন্য প্রণীত অভিক্ষায় বিন স্কেলটির ইংরেজি ভাষায় সংস্করণ বের হয়েছে। এর আগে এটি ছিল ফরাসি ভাষায় রচিত, কেননা বিন ছিলেন একজন ফরাসি মনোবিজ্ঞানী। 1911 সালে আলফ্রেড বিনের মৃত্যুর পর 1916 সালে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইস মেডিসন টারম্যান বিনের সীম বুদ্ধি অভিক্ষাটিকে পরিবর্তন ও পরিবর্ধন করে একটি সংস্করণ প্রকাশ করেন। এই সংস্করণটি স্ট্যানফোর্ড বিনে স্কেল নামে পরিচিত। টারম্যানের তৈরি সংস্করণটি খুবই গুরুত্বপূর্ণ, সেই সময় এই অভিক্ষাটি খুবই সমাদৃত হয়েছিল। আমেরিকার শিশুদের বুদ্ধি পরিমাপ করার জন্যই টারম্যান স্ট্যানফোর্ড বিনে অভিক্ষাটি প্রকাশ করেন। এই অভিক্ষাটিতে মোট 90টি প্রশ্ন সংযোজন করা হয়েছে। এরপর অধ্যাপক টারম্যান 1937 সালে অধ্যাপক মেরিলের সহযোগিতায় স্ট্যানফোর্ড বিনে স্কেলের আরেকটি পরিবর্ধিত সংস্করণ প্রকাশ করেন। এই সংশোধিত নতুন সংস্করণটিতে সর্বপ্রথম রয়েছে 2 বছর বয়সে শিশুদের জন্য নির্ধারিত প্রশ্ন, এবং একেবারে শেষের ধাপে রয়েছে 15 বছরের ঊর্ধ্বে পরিণত বয়স্কদের জন্য প্রশ্ন। বিনেসিমো স্কেলের সর্বশেষ সংস্করণে পদ বা প্রশ্নের সংখ্যা ছিল 54টি, আর টারম্যানের প্রথম স্ট্যানফোর্ড সংস্করণে এই সংখ্যা হয় 90টি। টারম্যানের 1937 সংস্করণে পদের সংখ্যা বেড়ে হয় 129টি, এবং এটি শুরু হয়েছে সর্বনিম্ন 2 বছর বয়স থেকে, এবং শেষ হয়েছে সর্বোচ্চ ধাপ উন্নত বয়স্ক 3 বা সুপেরিয়র অ্যালার্ট 3-তে। স্ট্যানফোর্ড বিন স্কেলের তৃতীয় ও চতুর্থ সংস্করণ প্রকাশিত হয় যথাক্রমে 1960 এবং 1986 সালে। চতুর্থ সংস্করণটি শৈশবকাল থেকে পূর্ণবয়স্ক সবার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। শিক্ষার্থীরা, এখানে এই অভিক্ষাটিতে যে ধরনের প্রশ্নগুলি করা হয় আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। কী ধরনের, যে 5 বছরের শিশুদের উপযোগী কিছু প্রশ্ন আছে সেগুলো কী ধরনের প্রশ্ন? এখানে প্রত্যেকটি শিশুকে, যে সমস্ত শিশুর উপর এই অভিক্ষাটি প্রয়োগ করা হয়, তাদেরকে ওজনে তুলনা করতে বলা হয়। তারপর তাদেরকে রঙের নাম বলতে বলে, কোনটি বেশি সুন্দর তার তুলনা করতে বলা, ব্যবহারের দৃষ্টিভঙ্গি থেকে সংজ্ঞা দিতে বলা, 2টি ত্রিভুজকে একত্রিত করে একটি আয়তক্ষেত্র রচনা করতে বলা, 3টি কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বলা, এবং টেবিলের উপর চাবি রাখা, দরজা বন্ধ করা এবং একটি বই নিয়ে আসতে বলা। এগুলি হচ্ছে 5 বছরের শিশুর উপযোগী প্রশ্ন। এরপরে যে প্রশ্নের নমুনা রয়েছে সেটি হচ্ছে 8 বছরের শিশুদের কিছু প্রশ্নের উপযোগী প্রশ্ন রয়েছে। সেগুলো হচ্ছে, যেমন 1 নম্বর হচ্ছে বল ও মাঠের পরীক্ষা, তারপরে 2 নম্বর হচ্ছে 20 থেকে 1 পর্যন্ত উল্টো দিক দিয়ে গণনা করা, বিশেষ পরিস্থিতি অবধারণ করে তার সাথে জড়িত কোনো সমস্যার সমাধান করতে বলা, যেমন তুমি কি করবে যদি তোমার কোনো খেলার সাথে অনিচ্ছাসত্ত্বেও তোমায় আঘাত করে, এই ধরনের প্রশ্নগুলি করা। তারপর হচ্ছে সদৃশ্য বস্তুর বিবরণ দিতে বলা, এরপর হচ্ছে ব্যবহারের দিকে লক্ষ্য না রেখে সংজ্ঞা দিতে বলা, 20টি শব্দ বলতে বলা। স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই অভিক্ষার সর্বপ্রথম বুদ্ধাঙ্কের ব্যবহার। এই বুদ্ধাঙ্কের ধারণাটি অবশ্যই বিজ্ঞানসম্মত, এবং এই অভিক্ষায় বৈজ্ঞানিকভাবে বুদ্ধাঙ্ক পরিমাপ করা হয়। স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষার কিছু সুবিধা বা বৈশিষ্ট্য রয়েছে। শিক্ষার্থীরা, আমি এগুলো বোর্ডে সংক্ষিপ্তভাবে লিখে রেখেছি, দেখো আমি বলছি।
এটি একটি ভাষাভিত্তিক বুদ্ধি অভিজ্ঞা, অর্থাৎ এটি প্রশ্নোত্তরের মাধ্যমে সম্পন্ন করা হয়। 2 নম্বর হচ্ছে অভিজ্ঞাটি বিভিন্ন বয়স স্তরে ভাগ করা হয়েছে এবং প্রতিটি বয়স স্তরে ভিন্ন প্রশ্ন রয়েছে। 3 নম্বর, এই অভিজ্ঞার সাহায্যে 2 থেকে 18 বছর বয়স্ক ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায়। 4 নম্বর, এই অভিজ্ঞায় মানসিক বয়স নির্ণয়ের মাধ্যমে বুদ্ধাঙ্ক নির্ণয় করা হয়। এই অভিজ্ঞার কতগুলো সীমাবদ্ধতা রয়েছে শিক্ষার্থীরা, সেগুলি আমি তুলে ধরছি এখন। এই অভিজ্ঞাটি ভাষাভিত্তিক হওয়ায় নিরক্ষরদের ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হয় না। 2 নম্বর, এটি একটি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিজ্ঞা, তাই একসঙ্গে অনেক লোকের বুদ্ধি পরিমাপ করা যায় না। 3 নম্বর, বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের উপযোগী প্রশ্নের স্বরূপ সম্পর্কে সব মনোবিজ্ঞানী একমত পোষণ করেন না। 4 নম্বর, এই বুদ্ধি অভিজ্ঞার সাহায্যে কোনো ব্যক্তির সামগ্রিক ব্যক্তিত্বের পরিমাপ সম্ভব হয় না। অভিজ্ঞাটি সঠিকভাবে পরিচালনার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞকের প্রয়োজন হয়। যদি প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ পাওয়া না যায়, তাহলে কিন্তু অভিজ্ঞাটি সুস্পষ্টভাবে বা সুনির্দিষ্টভাবে সুপরিকল্পিতভাবে পরিচালনা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে অবশ্যই কিছুটা ত্রুটি লক্ষ্য করা যাবে। অভিজ্ঞাটির সাহায্যে সাধারণ বুদ্ধি পরিমাপ করা যায়, কিন্তু বুদ্ধির বিশেষ উপাদানগুলো পৃথক করা যায় না। উল্লেখিত যে সীমাবদ্ধতাগুলো আমি যেভাবে উল্লেখ করলাম এখন, সেগুলি থাকা সত্ত্বেও বর্তমান বিশ্বে স্ট্যানফোর্ড বিনে স্কেল একটি বহুল প্রচলিত বুদ্ধি অভিজ্ঞা। বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই অভিজ্ঞার প্রয়োগ দেখতে পাই, যেমন মেধাবী ও অমেধাবী ছাত্রদের বুদ্ধি পরিমাপ করে মেধা অনুযায়ী শ্রেণীভুক্ত করণে এটা খুবই কার্যকর। 2 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ছাত্র ভর্তি, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মী নির্বাচন, সেনাবাহিনীতে লোক নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে এই বুদ্ধি অভিজ্ঞার সার্থক প্রয়োগ সম্ভব। শিক্ষার্থীরা, আজকে যে অভিজ্ঞাটি এখানে আমি সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে তুলে ধরেছি, স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিজ্ঞা, এই অভিজ্ঞার সংস্করণ কত সালে প্রকাশিত হয়েছিল, এই অভিজ্ঞাটি কত সালে তৈরি হয়, এই অভিজ্ঞার কিছু সুবিধা, বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা আমি তোমাদের সামনে এখানে তুলে ধরলাম। তোমরা বাসায় এগুলো মনোযোগ সহকারে পড়বে, তোমাদের বইতে বিশদভাবে এগুলি আলোচনা করা হয়েছে। তোমরা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। পরবর্তী অংশে আমি আরেকটি বুদ্ধি অভিজ্ঞা নিয়ে আসবো। তোমাদের সর্বাঙ্গীণ সুস্থতা ও মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।